হ্যালো বন্ধুরা টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা কালকে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম কি জিমেলের মধ্যে কিছু প্রবলেম দেখা দিয়েছে যেখানে প্রত্যেক জিমেল গ্রাহক যদি কাউকে মেল পাঠাতে চাইছে এবং মেলের সঙ্গে যদি কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে চাইতো সেক্ষেত্রে এই মেল পাঠানো সম্ভব হচ্ছে না তো এইটা মেনলি সবার সামনে চলে এসেছে এবং যে সকল জিমেলের গ্রাহকেরা আছে তারা অনেক বেশি পরিমাণে এখানে কমপ্লেন করেছে গুগলের কাছে এবং গুগল ফাইনালি এটা স্বীকারও করে নিয়েছে কি হ্যাঁ কিছু একটা প্রবলেম ছিল মেনলি সার্ভারে কিছু একটা প্রবলেম ছিল ডাউন ডিরেক্টর বলে একটা ওয়েবসাইট আছে যেখানে তারা কমপ্লেনটাকে এখানে জানিয়েছিল এবং এরপরে গুগলের তরফ থেকে বলা হয়েছে আগামী কিছুদিনের মধ্যে এই সমস্যাটার সমাধান এখানে করে দেওয়া হবে প্রথমে তো গুগল মানতে চায়নি এই সম্পর্কে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলেছি তো বন্ধুরা এখন জিমেলের পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও এখন অত্যন্ত বেশি সমস্যার মুখে পড়েছে হ্যাঁ বন্ধুরা জিমেল হচ্ছে একটা গুগলের প্রোডাক্ট কিন্তু হোয়াটসঅ্যাপ হচ্ছে ফেসবুক কিনে নেওয়ার পর থেকে ফেসবুকের প্রোডাক্ট তো ওয়েব বিটা ইনফোজ যারা হোয়াটসঅ্যাপটাকে ডেভেলপ করেছে তাদের তরফ থেকে কিছু আপডেট এখানে বেরিয়ে এসেছে এবং এই হোয়াটসঅ্যাপের মধ্যে কি এই প্রবলেমটা হচ্ছে হয়তো আপনি এই প্রবলেমটা বুঝতেও পারবেন না কিন্তু এমন অনেক ইউজার্স আছে যারা এই প্রবলেমটা নিয়ে অত্যন্ত ওয়াকিবহল এবং তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সরব হয়েছে তো এই সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করবে এই ভিডিওতে তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক বন্ধুরা যদি আমাদের ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগে তো ভিডিওর নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন এবং অল নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দেবেন এর ফলে আমাদের তরফ থেকে যত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন বন্ধুরা আমি যদি হোয়াটসঅ্যাপের কথা বলি তো ভারতের মধ্যে অলমোস্ট দুশো মিলিয়ন লোক হোয়াটসঅ্যাপ ইউজ করে এবং টোটাল বিশ্বের চারশো মিলিয়নেরও বেশি লোক হোয়াটসঅ্যাপ ইউজ করে তো হোয়াটসঅ্যাপের যে আর অ্যামাউন্টটা আছে সেটা অনেকটা বেশি অনেক বেশি তো এমতো অবস্থায় হোয়াটসঅ্যাপের মধ্যে যদি কোনো প্রবলেম এসে থাকে যদি কিছুক্ষণের জন্য প্রবলেম এসে থাকে তো কোটি কোটি ম্যাসেজ এখানে আটকে যাবে এবং এরকমই কিছু একটা সমস্যা হয়েছে বন্ধুরা আমি যদি বৃহস্পতিবারের কথা বলি তো বৃহস্পতিবার রাত্রি নটার সময় মেনলি এই প্রবলেমটা আমাদের সামনে আসে এবং এই সময়ে যদি আপনি কাউকে ম্যাসেজ পাঠাতে চান তো সেই ম্যাসেজটা সেখানে যাচ্ছেই না মানে আপনি টাইপ হয়তো করছেন সে হয়তো দেখতে পাচ্ছে যে এখানে টাইপিং লেখা আসছে কিন্তু সেই ম্যাসেজটা সেখানে ডেলিভার হচ্ছে না তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের যে ওয়েব বিটা ইনফো এটা প্রথমে বলা হয়েছিল কি এটা কোনো ডিভাইসের ফল্ট হতে পারে যখনই সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ ইউজার্সদের এখানে সরব হয়েছিল কিন্তু পরবর্তীকালে ওয়েব বিটা ইনফোর তরফ থেকে এটা বলা হয়েছে এটা একটা সার্ভার প্রবলেম ওনাদের তরফ থেকে এটা বলা হয়েছে ওয়েব বিটা ইনফো টুইট করে বলেছে যে অনেক ব্যবহারকারী বর্তমানে হোয়াটসঅ্যাপে একাধিক সমস্যার সম্মুখে পড়েছে তারা মেসেজ গ্রহণ বা পাঠাতে পারছেন না সার্ভারের সমস্যার কারণেই বেশ কিছু পরিষেবার আংশিকভাবে বন্ধ হয়ে গিয়েছে তবে কিছু ব্যবহারকারী আবার ব্যবহার করতে পারছিলেন কিছুক্ষণ পরে পরে মানে এই যে সমস্যাটা হচ্ছে এটা একটা লং টার্ম সমস্যা হয়নি কিছুক্ষণের জন্য সমস্যাটা আসছে আবার সেই সমস্যাটা সলভ হয়ে যাচ্ছে মানে এটা মেনলি সার্ভারের প্রবলেমের কারণে এই জিনিসটা হচ্ছে কিন্তু ওয়েব বিটা ইনফোর তরফ থেকে কিছুক্ষণ পরেই মেসেজ করে জানিয়ে দেওয়া হয় কি এই যে সার্ভার সমস্যাটা হয়েছিল এটা একদম ক্লিয়ার করে দেওয়া হয়ে গেছে এবং কোনোরূপ সমস্যা এখানে দেখা দেবে না এর পরবর্তীকালে কারণ এখানে সার্ভারের উপর অনেক বেশি লোড পড়ে যাচ্ছিলো এই জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে এই জিনিসটা হচ্ছে কারণ আপনারা জানেন হোয়াটসঅ্যাপ এমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে কোনোরূপ কোনো ডেটা কোনো সার্ভারে স্টোর হয় না এবং পুরো এনক্রিপ্টেড ফরমানে থাকে ধরেন আপনি আপনার বন্ধুকে মেসেজ পাঠাচ্ছেন তো এই যে মেসেজটা যাচ্ছে এটা পুরো এনক্রিপ্টেড ফরম্যাটে থাকে তো এখানে যে ডেটাগুলি আপনি আদান প্রদান করছেন না কেন শুধুমাত্র দুপক্ষে যে যে মানুষগুলো আছে তারাই একমাত্র দেখতে পাবে এই ডেটাগুলো অন্য কোনো তৃতীয় সার্ভারে স্টোর হয় না যেটা ফেসবুকের মধ্যে হয় ফেসবুকে যদি মেসেঞ্জারে আপনি কাউকে ছবি পাঠাতে চান তো সেখানে তাদের সার্ভারে স্টোর হয় কারণ আপনি দেখে থাকবেন সেই মেসেঞ্জারে যদি সেই মেসেঞ্জারটা আপনি কম্পিউটার থেকে অ্যাক্সেস করেন তো কম্পিউটারেও সেই ছবিগুলো আপনি দেখতে পাবেন কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সেটা হয় না হোয়াটসঅ্যাপ ধরুন একটা মোবাইল আপনি খুলেছেন এখন সেই নাম্বারে যদি দ্বিতীয় মোবাইলে খুলতে চান তো সেক্ষেত্রে মোবাইলে সমস্ত ডেটাগুলো এখানে ইরেজ হয়ে যায় তো লোকালি হোয়াটসঅ্যাপের ডেটা আপনি স্টোর করে রাখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে স্টোর করে রাখতে পারবেন কিন্তু হোয়াটসঅ্যাপ তাদের নিজস্ব কোনো সার্ভারে কোনো ডেটাকে স্টোর করে রাখে না কিন্তু এখানে সার্ভার প্রবলেম হোয়াটসঅ্যাপের তরফ থেকে বলা হয়েছে কিন্তু এই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে তো আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আমি ওই এই সমস্যার মধ্যে পড়েছিলাম তো এই একটা আপডেট এসেছিলো হোয়াটসঅ্যাপের তরফ থেকে যেটা ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন